আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই এই সংবাদ শিরোনাম যুগপদ কর্মসূচি নিয়ে আন্দোলনে নামছে বিএনপি এরপর জানিয়ে দিব অস্তিত্ব জানান দিতে লিফলেট বিতরণ বিএনপির বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব জনগণ ঐক্যবদ্ধ না হলে দেশকে বাঁচাতে পারব না বলেছেন অ্যানি জানিয়ে সম্পর্কে দিব স্বর্ণযুগে সীমান্তে হত্যার ধারাবাহিকতা এবং সর্বশেষ জানিয়ে প্রবণতা দূর হচ্ছে দিব বেড়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত যুগপথ কর্মসূচি নিয়ে আন্দোলনে নামছে বিএনপি যুগপথ কর্মসূচি নিয়ে মধ্যে মাঠে নামার পরিকল্পনা আছে বিএনপির সেই আন্দোলনের কর্মকৌশল নির্ধারণে ধারাবাহিক বৈঠক করছে দলটি দ্বাদশ সংসদ নির্বাচনের পর আন্দোলন নিয়ে প্রথম বৈঠক এটি নাম প্রকাশে অনিচ্ছুক গণতন্ত্র মঞ্চের এক নেতা বলেন আন্দোলনের কর্মসূচি শুরুর আগে বিএনপির আগামী এক বছরের রোডম্যাপ ম্যাপ কি তা জানতে চাওয়া হয়েছে বিএনপির পরিকল্পনা জানার পর কর্মসূচি ও আন্দোলন কবে থেকে শুরু করা যায় সে বিষয়ে আলোচনা হতে পারে জোট শরিকরা মনে করেন সংসদ ও উপজেলা নির্বাচনে জনগণ ভোট না দিয়ে সরকারকে অনাস্থা জানিয়েছে এ বিষয়টি মাঠের আন্দোলনে আনতে হবে এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালের কণ্ঠকে বলেন এবার প্রথম ধাপের বৈঠক হয়েছে জোট শরিকরা নানা পরামর্শ ও প্রস্তাব দিয়েছে এ প্রস্তাব ও মতামত নিয়ে বিএনপি নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পর শরিকদের সঙ্গে আরো বৈঠক হবে কবে থেকে যুগপথ আন্দোলন শুরু হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এটি এখনো বলার সময় আসেনি পরিস্থিতি পর্যালোচনা ও আলোচনার মাধ্যমে আন্দোলনের দিনক্ষণ ঠিক করা হবে এদিকে পরবর্তী মূল্যায়নের পর আন্দোলনে নির্বাচন পরিস্থিতি যে পরিকল্পনা করা হচ্ছে তাতেও সরাসরি সম্পৃক্ত থাকছে না জামায়াতে ইসলামী বিএনপি পক্ষ থেকে জোট শরিকদের জানানো হয়েছে জামায়াতের সঙ্গে তাদের আনুষ্ঠানিক সম্পর্ক নেই তবে তারা দলটির সঙ্গে কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায় বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায় গত সপ্তাহে যুগপথ আন্দোলনে শরিকদের সঙ্গে বৈঠকে অন্তত দুটি জোটসহ কয়েকটি দল জামায়াতকে নিয়ে তাদের মতামত জানিয়েছে এর মধ্যে বারো দলীয় জোট গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দল আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছে অস্তিত্ব জানান দিতে লিফলেট বিতরণ বিএনপির বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আছে সেটি জানান দিতেই লিফলেট বিতরণ কর্মসূচি শনিবার আঠারো মে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাচন বিরোধী বিএনপির লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে এক প্রশ্নের জবাবে সেতু মন্ত্রী কথা বলেন ওবায়দুল কাদের বলেন গণ অভ্যুত্থান থেকে তারা লিফলেট বিতরণ কর্মসূচিতে নেমে এসেছে এবার বুঝুন তাদের অবস্থা জনগণ ঐক্যবদ্ধ না হলে দেশকে বাঁচাতে পারব না বলেছেন অ্যানি বিএনপি প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন লিফলেট বিতরণের মাধ্যমে আমরা জনগণকে বুঝিয়ে দেব উপজেলা নির্বাচন প্রহসন কারচুপি ও দুর্নীতির এই নির্বাচন ক্ষমতায় টিকে বসে থাকার জন্য এই নির্বাচন করে ক্ষমতায় থেকে তারা লুটপাট ছাড়া আর কিছু করবে না লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে দেশের অর্থনীতি এখন চরম পর্যায়ে পৌঁছেছে সাধারণ মানুষের হাতে টাকা নাই ব্যাংকে টাকা নাই তারা বাংলাদেশকে লুটপাটের দেশে পরিণত করেছে সুতরাং সরকারের বিরুদ্ধে এখনো যদি জনগণ ঐক্যবদ্ধ না হয় এ বাংলাদেশকে বাঁচাতে পারব না শনিবার আঠারো মে সকাল সাড়ে দশটার দিকে লক্ষ্মীপুরে উপজেলা নির্বাচনকে বর্জনের লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন এনি জেলা বিএনপির আহ্বায়ক তার পুরাতন গোহাটা এলাকার বাসভবন থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা পর্যন্ত এ কার্যক্রম চালানোর কথা থাকলেও বাজার ব্রিজ এলাকায় পুলিশের বাধায় তা সম্ভব হয়নি বিএনপি নেতা এনি আরো বলেন লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে জানিয়ে দেব আমরা উপজেলার নির্বাচনকে বর্জন করেছি এ ভোট বর্জনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কারণ দেশে ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসক ক্ষমতায় আছে। এরা জনগণের ম্যান্ডেট ও ভোট নিয়ে ক্ষমতায় আসেনি প্রশাসনের সহযোগিতায় ভোট কারচুপি এবং প্রশাসনের মাধ্যমে সাত জানুয়ারি নির্বাচন দিয়ে তারা দখল দায়িত্বের এই সরকারে অংশগ্রহণ করে সাত জানুয়ারি নির্বাচনে মানুষ অংশগ্রহণ করেনি আট মে উপজেলা পরিষদ নির্বাচনেও মানুষের উপস্থিতি ছিল না আগামী একুশ এ উনত্রিশ মে নির্বাচনেও মানুষ অংশগ্রহণ করবে না কারণ এসব নির্বাচন অর্থবহ নয় সম্পর্কে স্বর্ণযুগে সীমান্তে হত্যার ধারাবাহিকতা আট মে দুই তারিখে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কেয়াত্রা দুদিনের সফরে ঢাকায় আসেন জুলাই মাসে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন তিনি এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিবের সাথে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন নয় মে তিনি দেশে ফিরে গেছেন প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ করতে যেদিন ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন সেদিনই ভারতীয় বিএসএফ পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দুজন বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে কয়েক বছর আগে যখন র্যাবের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রতিটি পর র‍্যাবের পক্ষ থেকে একটি গল্প প্রচারিত হতো হতো বলা কাউকে ধরার পর তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তারা সাঙ্গ পাঙ্গুরা র্যাবের উদ্দেশ্যে বসন করে এবং র্যাব পাল্টা গুলি ছুড়লে ক্রস ফায়ারে পরে সেই সন্ত্রাসীর মৃত্যু হয় এই গল্পের বিশ্বাসযোগ্যতা ছিল না কিন্তু তারপরও বারবার এটাই প্রচারিত হতো কে কার কাছ থেকে শিখেছে তা নিয়ে গবেষণা হতে পারে তবে এমন একটি গল্প অন্তত বিশ বছর ধরে শুনে আসছে বিএসএফ দুই বাংলাদেশে নিহত হবার পর আট মে দুপুরে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয় পতাকা বৈঠকে বিএসএফ বলেছে দশ থেকে বারো জন চোরা কারবারী কাটাতারে কেটে ভারতে ঢোকে বাধা দিলে তারা বিএসএফ সদস্যদের আক্রমণ করে এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে চোরা কারবারীরা বিএসএফ সদস্যদের দেশি অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করে এতে আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালায় যার ফলে দুইজন নিহত হয় বিএসএফ এর এই গল্পের পরিণতি যেমন করুন এর বক্তব্য তেমনি হাস্যকর মানব চরিত্রে একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আত্মসংরক্ষণ যা এই বক্তব্যে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে চোরা কারবারিদের একটি দল যদি ভারতে প্রবেশ করে বিএসএফ এর একটি দলে মুখোমুখি হয়ে পড়ে তাদের প্রথম সহজাত প্রবৃত্তি হবে প্রাণ রক্ষার্থে পলায়ন তারা আক্রমণ বা ধস্তাধস্তি করবে না কোপ দেওয়ারও চেষ্টা করবে না তারা জানে যে বিএসএফ এর হাতে প্রাণঘাতী মরণাস্ত্র আছে এবং এটি একটি ট্রিগার হ্যাপি বাহিনী যারা হত্যার উদ্দেশ্যে গুলি চালাবে বিএসএফ এর এই শিশুতোষ গল্প ন্যূনতম বাস্তব জ্ঞান সম্পন্ন কেউ বিশ্বাস করবে না কিন্তু তাতে বিএসএফ এর কিছু যায় আসে না তারা জানে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক আলোচনার টেবিলেও এই একই গল্প বিবৃতি করবে তাতে বাংলাদেশ বিশ্বাস করুক বা না করুক বেড়েছে বৃষ্টির প্রবণতা দূর হচ্ছে তাপদাহ এ সপ্তাহে সাগরে লঘুচাপের সম্ভাবনা রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে বৃষ্টির প্রবণতা বাড়ায় প্রায় সারা দেশে চার দিন অস্বস্তিকর গরমে পরে কমতে শুরু করেছে তাপমাত্রা আজ শনিবার সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে আকাশ মেঘলা থাকায় নেই প্রখর রোদ এদিন সকাল নটা পর্যন্ত গত তিন ঘন্টায় কিশোরগঞ্জের নিকলিতে সর্বোচ্চ আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া নরসিংদী ও নেত্রকোনায় পাঁচ মিলিমিটার টাঙ্গাইল ও শ্রীমঙ্গলে দুই সিলেট ও সিরাজগঞ্জে বাঘাবাড়িতে এক মিলিমিটার এবং চুয়াডাঙ্গা সামান্য বৃষ্টি হয়েছে প্রায় পুরো এপ্রিল জুড়ে তাপদাহের পরে মে মাসের শুরুতে স্বস্তি এনে দিয়েছিল টানা বৃষ্টি এরপর আবারও ফিরে আসে তাপদাহ গত চোদ্দ মে আটটি জেলায় তাপদাহ শুরুর পরদিন দিন আটচল্লিশ ঘণ্টা তাপদাহ সতর্কতা ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগ এবং মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর ও ফেনী জেলার তাপমাত্রা সেলসিয়াসের বেশি আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছিলাম তাপদাহ আরো আটচল্লিশ ঘন্টা থাকতে পারে গতকাল চলতি মেয়াদে দ্বিতীয়বারের মতো হিট অ্যালার্ট ঘোষণা করা হয় তবে শুক্রবার দিবাগত রাতেই গরম কমে সহনীয় অবস্থায় চলে আসে আবহাওয়িদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির দ্য ডেইলি স্টারকে বলেন বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে আমরা ধারণা করছি দেশের অধিকাংশ জায়গা থেকে তাপদাহ দূর হবে তবে বিচ্ছিন্নভাবে দু এক জায়গায় থেকে যেতে পারে তিনি বলেন এখন যে বৃষ্টি হচ্ছে সেটি স্বাভাবিক বৃষ্টি বর্ষা পূর্ববর্তী মৌসুমে এরকম বৃষ্টি হয়ে থাকে চলতি সপ্তাহে সাগরের লঘুচাপ বৃষ্টির সম্ভাবনা আছে জানিয়ে কবির আরো বলেন আমরা ধারণা করছি সোমবারের পরে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে লঘুচাপটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা আছে তবে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না এবার বর্ষা মৌসুম শুরু হতে কিছু দেরি হতে পারে বলেও জানান তিনি টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোরো হাওয়া বয়ে যেতে পারে এছাড়া বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া ঢাকা মাদারীপুর নোয়াখালী কুমিল্লা বরিশাল ও চট্টগ্রামের ওপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর